संगठन नेतृवर्ग गोटा बांग्लादेश থেকে আগত ছাত্র যুবক ভাই এবং বন্ধুগণ প্রথমে ভারাক্রান্ত হৃদয়ে আজকে আকুতি হিসাবে বলতে চাই একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্রের করুণ দশা আজকে আল কুফর মিল্লাত ওয়াহেদা হয়ে তাগুতি শক্তি সাম্রাজ্যবাদী আমেরিকার এবং এই তাগুতি শক্তির তল্পি বাহকরা এই যারা আশ্রিত ছিল সেই ইহুদিবাদীদের পক্ষ অবলম্বন করে স্বাধীন সার্বভৌম প্যালেস্টাইনের আজকে ফিলিস্তিনি অধিবাসীদেরকে আশ্রিত বানিয়ে আজকে যেভাবে তাদেরকে বিতাড়িত করার নীল নকশা এঁকেছে আজকের এই সমাবেশ থেকে এর প্রতিবাদ জানাচ্ছে তীব্র নিন্দা জানাচ্ছে আজ কে অবৈধ বিস্ফোরণ হিসাবে আজ কে ইহুদিরা জেরুজালেম দখল করে মুসলমানের হৃদয়ে আঘাত এনেছে আজ কে একের পর এক বোমা বর্ষণ করে সেখানকার শিশু নারী এবং সর্বশ্রেণীর মানুষদেরকে যেভাবে রক্তাক্ত করছে আহত করছে জীবন নাশ করছে আজ গোটা বিশ্বের বাতাস ভারী হয়ে উঠেছে এর নিন্দা জানাবার ভাষা আমাদের নেই আজকে 250 কোটি মুসলমানের পক্ষ থেকে আমরা এর প্রতিবাদ জানাই এবং মহান আল্লাহর দরবারে কায়মনো বাক্যে দোয়া করি আল্লাহ সর্বোচ্চ নিয়ে আজকে ফিলিস্তিনি রাজ্যে আক্রমণ চালাচ্ছে ইহুদিবাদীদের বিরুদ্ধে তোমার মদত ছাড়া আজকে জেরুজালেম মুক্ত হবে না গাজা মুক্ত হবে না ফিলিস্তিনিরা আজকে স্বাধীনতা ফিরে পাবে না আল্লাহ তুমি আমাদের এই ফিলিস্তিনি ভাইদেরকে মুক্ত করো স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র হিসাবে বিশ্বের মানচিত্রে তারা দাঁড়াতে পারে সে তৌফিক দান করো প্রিয় উপস্থিতি আজকে দেশের অবস্থা ভালো নয় ভোট এবং ভাতের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে এদেশবাসীকে সাথে নিয়ে পূর্ব পাকিস্তানের আবালবৃত বরিটাকে সাথে নিয়ে অধিকার আদায়ের জন্য খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা এবং অধিকার চিকিৎসার অধিকারকে ফিরে পাওয়ার জন্য শোষণ মুক্ত সমাজ তৈরির জন্য মানবতার অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য বিচার ব্যবস্থাকে নিশ্চিত করার জন্য পূর্ব পাকিস্তানের নাম নিশানাকে মুছে ফেলে বিশ্বের মানচিত্রে লাল সবুজের পতাকা তিনি উড্ডীন করেছিলেন স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে দাঁড় করিয়েছিলেন বঙ্গবন্ধু স্বাধীনতার পরে এই বাংলাদেশে প্রবর্তন প্রথম যখন তিনি প্রত্যাবর্তন করলেন এসেই তিনি ইন্দিরা গান্ধীকে বললেন আমার বাংলাদেশ থেকে তুমি সেনাবাহিনী কখন তোমার সেনাবাহিনীকে এখান থেকে তুলে নেবে যে পাকিস্তান আমাদের স্বাধীনতার সমর্থন করলো না সেই পাকিস্তানে ওয়াইসি সম্মেলনে সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি ওয়াইসি সম্মেলনে পাকিস্তানে যোগদান করেছিলেন এই বাংলাদেশটাকে বিশ্বের মানচিত্রে দ্বিতীয় বৃহত্তম মুসলমান রাষ্ট্র হিসাবে বঙ্গবন্ধু পরিচিতি লাভ করাইছিলেন কিন্তু আক্ষেপ এবং পরিতাপের সাথে বলতে হয় স্বাধীনতার পরে যে আজকে সংবিধান রচনা করা হলো একটি মুসলিম অধ্যুষিত রাষ্ট্র আমার বাংলাদেশ ভৌগোলিকভাবে এই বাংলাদেশের 95% মুসলমান সেই রাষ্ট্রে পুঁজিবাদী গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতাবাদ এবং জাতীয়তাবাদের আড়লে আজকে বাংলাদেশের সংবিধান তৈরি করে প্রথমেই ইসলামকে গলা টেপে মেরে ফেলার ব্যবস্থা সেদিন দুষ্কৃতিকারীরা করেছিল।